টপ ফাইভ সুপার ইউজফুল মার্কেট প্লেস ফর গ্রাফিক ডিজাইনার। লিটারালি এই ভিডিওটি দেখার পর মার্কেট প্লেসের জন্য আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। সেই দিনগুলো চলে গেছে যে দিনগুলোতে গ্রাফিক ডিজাইনারদের ফ্রিল্যান্সার ডট কম কিংবা ফাইবার ছিল একমাত্র ভরসা। বর্তমানে ফাইবার কিংবা ফ্রিল্যান্সার ডট কমে প্রচুর পরিমাণ স্ক্যামারে ভরপুর। আর আমি আজকে যে মার্কেট প্লেসগুলো নিয়ে কথা বলবো এগুলোতে টোটালি স্ক্যামার ফ্রি বললেই চলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও কারণ ভিডিও শেষে আলোচনা করব এমন একটি মার্কেট প্লেস নিয়ে যেটির মধ্যে ডেডিকেশনের সাথে যদি কাজ করেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। তো আমাদের লিস্টে নাম্বার ফাইভে যে মার্কেট প্লেসটি রয়েছে সেটি হচ্ছে redbubble.com। redbubble.com এমন একটি মার্কেট প্লেস যেখান থেকে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সকল কিছু কেনাকাটা করতে পারবেন। তো অবশ্যই মনে প্রশ্ন জাগে যে আমরা ডিজাইনাররা এখানে কিভাবে কাজ করব। বল তো এই প্রশ্নের জবাবে আমি বলবো এখানে যে আইটেমগুলো পাওয়া যায় সেগুলোর মাধ্যমে আপনি তাদের কাছে আপনার ডিজাইনটি সেল করতে পারেন এবং আর্ন করতে পারেন। কেমন আর্ন করতে পারেন সেটি ডিপেন্ড করে আপনি কতটা ভালো ডিজাইন করতে পারেন সেটির উপর। কাজ করার মূল প্রসেস হচ্ছে আপনি সাইন আপ করে নেবেন এবং আপনার ডিজাইনটি আপলোড করবেন। পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট করবেন যেগুলোর উপরে আপনি আপনার ডিজাইনটি প্লেস করতে চাচ্ছেন। তারপর প্রাইস এবং ডেসক্রিপশন সেট করবেন অ্যান্ড দেন পাবলিশ করবেন। দ্যাটস ইট। নাম্বার ফোর, প্রিন্টিফাই। প্রিন্টিফাই একটি ফুললি প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস, অর্থাৎ পিওডি মার্কেট প্লেস। শুধু তাই নয়, পিওডি মার্কেট প্লেসগুলোর মধ্যে প্রিন্টিফাই খুবই পপুলার একটি মার্কেট প্লেস। এটির মধ্যে কাজ করার প্রসেসটিও সেম রেড বাবলের মতোই। সাইন আপ করে নেবেন, যে প্রোডাক্টের উপর আপনার ডিজাইন প্লেস করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন, অ্যান্ড দেন আপনি আপনার ডিজাইনটি আপলোড করে দিবেন, দেন পাবলিশ করে দিবেন। দ্যাটস ইট। ওয়েল তো গাইজ, নাম্বার থ্রিতে আমরা যে মার্কেট প্লেসটি রেখেছি সেটি হচ্ছে টি পাবলিক। এই মার্কেট প্লেসটি টি শার্ট ডিজাইনারদের জন্য ডেডিকেটেড একটি মার্কেট প্লেস। টি শার্ট ডিজাইন শিখে টি পাবলিকে কাজ করে অনেকেই অনেকের ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়ে নিয়েছে। কারণ এই মার্কেট প্লেসটিতে যে পরিমাণ টি শার্ট সেল হয় পার মান্থ, দুই তিনটা মার্কেট প্লেস একসাথে যোগ করলেও তার সমপরিমাণ সেল হয় না। তো আপনারা চাইলে টি শার্ট ডিজাইন নিয়ে টি পাবলিকে কাজ করতে পারেন। যদি টি পাবলিক নিয়ে ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে টি পাবলিক নিয়ে একটি ডিটেলস ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। নাম্বার টু, ক্রিয়েটিভ মার্কেট। আপনারা চাইলে ফ্রিল্যান্সিং ডট কম কিংবা ফাইবারের পরিবর্তে ক্রিয়েটিভ মার্কেটে কাজ করতে পারেন। এই মার্কেট প্লেসটি সাধারণত টেমপ্লেট ডিজাইন, অর্থাৎ ফ্লায়ার কিংবা বিজনেস কার্ড, এ ধরনের যে টেমপ্লেটগুলো রয়েছে এই টেমপ্লেটগুলো সেল করার জন্য খুবই পপুলার একটি মার্কেট প্লেস। আপনি যদি আপনার করা সুন্দর সুন্দর ফ্লায়ার টেমপ্লেট, ব্রোশিওর টেমপ্লেট, বিজনেস কার্ড টেমপ্লেট এবং সেগুলোকে বিভিন্ন বান্ডেলে করে বিক্রি করতে চান তাহলে এই মার্কেট প্লেস আপনার জন্য উপযোগী। শুধু তাই নয়, এই মার্কেট প্লেসটি ফন্টের জন্য খুবই পপুলার। আপনি যদি ফন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে ইজিলি এই মার্কেট প্লেসটি চুজ করতে পারেন। আর যদি আপনার পোর্টফোলিওটি খুবই স্ট্রং হয় তাহলে এই মার্কেট প্লেসে শপ ওপেন করা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আর শপ ওপেন করে ফেললে আপনার জন্য আর্নিং প্রসেসটাও একদমই ইজি হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব এই মার্কেট প্লেসে কাজ করার আগে অবশ্যই অবশ্যই আপনার পোর্টফোলিওটি স্ট্রং ভাবে সাজিয়ে নেবেন, তাহলে এই মার্কেট প্লেসটিতে কাজ করার এবং কাজ পাওয়ার ওয়েটা খুবই ইজি হয়ে যাবে আপনার জন্য। ওয়েল তো গাইস, নাম্বার ওয়ানে যে মার্কেট প্লেসটি আমরা রেখেছি সেটি হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। এই মার্কেট প্লেসটি বলতে পারেন একের ভিতর সব। এখানে আপনি সবকিছু সেল করতে পারবেন এবং আপনার ডিজাইন রিলেটেড যতগুলো সেগমেন্ট রয়েছে সবগুলো সেগমেন্টই এটার মধ্যে বিদ্যমান। ইভেন কি আপনি চাইলে সরাসরি বায়ারের সাথে কাজ করতে পারেন, আপনি চাইলে সরাসরি আপনার গিগের মাধ্যমে আপনার প্রজেক্ট সেল করতে পারেন, আপনি চাইলে মাইক্রোস্টকে যেভাবে আপনার প্রজেক্ট সেল করে কমিশন পান সেভাবেও সেল করতে পারেন, এবং আপনি চাইলে সরাসরি ক্লায়েন্টদের সাথেও কাজ করতে পারেন। এ মার্কেট প্লেসে আপনি ফন্ট সেল করতে পারবেন, পিএনজি সেল করতে পারবেন, গ্রাফিক্স এলিমেন্ট সেল করতে পারবেন এবং থ্রি ডি এলিমেন্ট সেল করতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে পিওডি নিয়েও এই মার্কেট প্লেসটিতে কাজ করতে পারেন, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ডে যেভাবে আপনারা কাজ করেন চাইলে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকা ইউজ করে প্রিন্ট অন ডিমান্ডেও কাজ করতে পারেন। এটি সম্বন্ধে দুই তিন মিনিটে কথা বলে শেষ করার জিনিস না। যদি আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে ডিটেলস একটি ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে ডিটেলসে একটি ভিডিও নিয়ে আসবো। কিভাবে আপনারা শপ ওপেন করবেন, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা আপনাদের সেল ডেভেলপমেন্ট করবেন সবকিছু নিয়ে একটি ডিটেলসে ভিডিও চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো গাইজ, এই ছিল আজকের টপ ফাইভ ইউজফুল মার্কেট প্লেস ফর গ্রাফিক ডিজাইনার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।